সিলেট নগরীর মূল সড়ক থেকে হকার উচ্ছেদের পর তা দখলে নিয়েছে থ্রি হুইলার চালকরা। শহর এখন রীতিমতো অটোরিকশা স্ট্যান্ড। প্রায় তিন যুগ পর হকার মুক্ত রাস্তা দেখে খুশি হয়েছিল যেই নগরবাসী, তারাই এখন বিরক্ত অটো চালকদের দৌরাত্মে। অভিযোগ উঠেছে, প্রতি মাসে মোটা অঙ্কের বাণিজ্য হচ্ছে এই অটো স্ট্যান্ডগুলোকে ঘিরে। Cinematic display, photography master, performance expert, Next G N9. কিছুদিন আগেও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল হকারদের দখলে। সিটি কর্পোরেশন হকার মুক্ত করার পর সড়কগুলো চলে গেছে অটোরিকশা চালকদের কবলে। প্রধান সড়কগুলো দখল করে চলছে এমন শতাধিক স্ট্যান্ড, এতে যানজটের নগরীতে পরিণত হয়েছে সিলেট। যাদের হাতে সড়কের শৃঙ্খলার দায়িত্ব, তাদের চোখের সামনেই চলছে এমন অনিয়ম। ক্ষুব্ধ নগরবাসী, চলাফেরা করতে কষ্ট হয়, সিস্টান থাকলে থাকে গাড়ি কিন্তু অতিরিক্ত হয়ে গেছে। যত্র হচ্ছে সিএনজি পার্ক করে রাখে, একটা হচ্ছে আপনার যানজট সৃষ্টি করে। বৈধ স্ট্যান্ড যেগুলো আপনাদের সামনে রাস্তার মধ্যে আসলে দাঁড়িয়ে রয়েছে, এদের ভিত্তিতে কোনো ব্যবস্থা আসলে নিচ্ছেন না কেন? পয়েন্টে গিয়ে কথা বলবেন, পয়েন্টে। সংশ্লিষ্টদের হিসাবে বৈধ অবৈধ মিলিয়ে চলছে প্রায় 40,000 সিএনজি চালিত অটোরিকশা। প্রতিটি অটোরিকশাকে দিন প্রতি স্ট্যান্ডগুলোতে দিতে হয় 20-30 টাকা। তাই স্ট্যান্ড আমার কাছে মনে হয় না যে একটাও আছে সিলেট শহরের, সবই অবৈধ। সংগঠনের ট্রেড ইউনিয়নের যে নির্ধারিত রসিদ বই আছে, এখান থেকে এই যে রসিদ বইয়ের কেন্দ্রীয় অফিস খরচ আছে, সাফা খরচ আছে, তারপরে আমরা যে বা যারা আছি স্ট্যান্ড পরিচালনার দায়িত্বে আছি, এখান থেকে আমাদের একটা বেতন হয়। অর্থাৎ ইউনিয়নের নামে অবৈধ স্ট্যান্ড থেকে মাসে চাঁদা উঠছে প্রায় 3 কোটি টাকা। ইউনিয়ন নেতাদের কাছে জানতে চাই, কোথায় যায় এই টাকা? 4-5 জন লোক আছে, জাকারিয়া আজাদ, শাহাবুদ্দিন, ইকবাল, সুন্দর আলী, আলতাফ, এই যে 4-5 জন লোক আছে, ওনারা জিন্দগিতে এই জায়গা ছাড়ে না। কি জন্য ছাড়ে না? সরকারি কোনো অডিটের সুযোগ নাই। এইগুলা না ছাড়ার মূল কারণ হচ্ছে এই তো টাকা। পে বাদে যে টাকাগুলো থাকবো সব এই আমাকে দিয়ে দিত তো ভালো ছিল। স্ট্যান্ড ভাড়া দিতে হয়, পরিচালনা ব্যয় করতে হয়, শ্রমিকদের বিভিন্ন চিকিৎসা, দুর্ঘটনার সহযোগিতা, মৃত্যু সহযোগিতা ইত্যাদি করতে হয়। সিটি মেয়রও জানেন, সব আশ্বাস দিচ্ছেন শৃঙ্খলা ফেরানোর। আমরা তাদেরকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসলে, তারা যদি এক লাইন করে দাঁড়ায়, এক জায়গায় বেশি গাড়ি না রাখে, তো আমরা ইনশাল্লাহ উইল বি এবল টু ম্যানেজ। অবিলম্বে জঞ্জালমুক্ত হবে সিলেট নগরীর সড়কগুলো, কমবে যানজট, বাঁচবে কর্মঘণ্টা, ফিরবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা করছেন সিলেটবাসী। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।